অনলাইন এডুকেশন বিজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের দেখাবো কিভাবে সি ড্রাইভের স্পেস বাড়ানো যায় তাও আবার কোনো যেটা লস ছাড়াই চলুন কাজটি শুরু করি এজন্য আপনার প্রয়োজন মিনি টুল পার্টিশন উইজার্ট সফটওয়্যারটি সফটওয়্যারটি ওপেন করুন আপনি যে ড্রাইভের স্পেস বাড়াবেন সে ড্রাইভটি সিলেক্ট করুন ধরুন যে আপনি সি ড্রাইভের স্পেস বাড়াবেন তাহলে এখান থেকে সি ড্রাইভটি সিলেক্ট করুন এখন বাম পাশে এই এক্সটেন্ড পার্টিশনে ক্লিক করুন এখানে লেখা আছে টেক ফ্রি স্পেস ফ্রম অর্থাৎ আপনি যে ড্রাইভ থেকে স্পেস বাড়াবেন সে ড্রাইভটি এখানে সিলেক্ট করে দিবেন। তার জন্য আপনাকে এই বক্সের এই আরও বাটনে ক্লিক করতে হবে ধরুন যে আপনি নিউ ভলিউম অ্যান্ড সফটওয়্যার এই ড্রাইভ থেকে স্পেস বাড়াবেন তাহলে এই ড্যাপটি সিলেক্ট করুন কোন সফটওয়্যারটি যে অবস্থায় আছে এ অবস্থায় থাকলে আপনার স্পেস বাড়বে আট দশমিক আঠাশ জিবি আপনি যদি মনে করেন স্পেস আরও বেশি বাড়াবেন তাহলে মাউস পয়েন্টারটি এই দাগের উপরে মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরে যান দিকে টানতে থাকুন দেখুন কোন স্পেস বাড়বে এগারো দশমিক চল্লিশ জিবি আর যদি মনে করেন স্পেস এত বাড়াবেন না আরও কমাবেন তাহলে মাউস পয়েন্টারটি এ দাগের উপর এনে মাউসের বাম বাটন চেপে ধরে বাম দিকে টানতে থাকুন কোন স্পেস কমছে আপনি যদি মনে করেন যে পাঁচ জিবি স্পেস বাড়াবেন তাহলে এখানেই রাখুন এখন ওকে ক্লিক করুন এখন অ্যাপ্লাই ক্লিক করুন এখানে ইয়েস ক্লিক করুন স্পেস বাড়ানোর কাজটি কমপ্লিট হয়েছে এখন ওকে ক্লিক করুন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না